বঙ্গে বর্ষা, সপ্তাহের মাঝে বাড়বে বৃষ্টি, বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ বিভিন্ন জেলাতে। আজ কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই ঢুকে পড়েছে। মৌসুমি বায়ুর উত্তর রেখা শনিবার ভুবনেশ্বরের বাড়িপদা থেকে পুরুলিয়া ধানবাদ হয়ে দাঁড়ভাঙার উপর দিয়ে বিস্তৃত ছিল। রবিবার আরও একটু এগিয়ে পূর্ব উত্তরপ্রদেশে ঢুকে পড়ে এই মৌসুমী বায়ু। মধ্যপ্রদেশের আরও কিছু এলাকায় বিস্তার লাভ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের মধ্য দিয়ে সমস্ত এলাকায় ঢুকে পড়বে মৌসুমী বায়ু। পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে। পাঞ্জাব থেকে বাংলা, উড়িষ্যা উপকূলে নিম্নচাপ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তার লাভ করেছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার ওপর দিয়ে এই অক্ষরেখা বিস্তার হয়েছে। এই দুইয়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে বর্ষা সৃষ্টি হবে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে আগামী 3 থেকে 4 দিন। উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ, কাল এবং পরশু কঙ্কণ ও গোয়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মহারাষ্ট্র এবং কেরালাতেও। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 2 দিন। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্য জুড়ে। সপ্তাহের মাঝে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 4 থেকে 5 দিন। বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা সহ হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, মূলত পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ, বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসে জলীয়বাষ্প থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে আগামী 4 থেকে 5 দিন। দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সর্বত্র জেলাতে। মূলত মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।